সম্মানিত ভিউয়ার্স, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় 2023 সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কে কত টাকা করে উপবৃত্তি পাবে। চলুন আমরা ধারাবাহিকভাবে শ্রেণীওয়ারি কোন কিস্তিতে কোন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে আমরা সেই তথ্যটি জেনে নিই। 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে জানুয়ারি টু জুন 2023 যে কিস্তি, সেই কিস্তিতে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা পাবে 1200 টাকা করে। অর্থাৎ বছরে দুইটা কিস্তিতে এই উপবৃত্তির টাকা বণ্টন হয়ে থাকে, একটি হচ্ছে জানুয়ারি টু জুন আর একটি হচ্ছে জুলাই টু ডিসেম্বর। তো জানুয়ারি টু জুনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 1200 টাকা, ঠিক একইভাবে দ্বিতীয় কিস্তি যেটি জুলাই টু ডিসেম্বর 2023, দ্বিতীয় কিস্তিতেও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 1200 টাকা করে। তাহলে দুই কিস্তি মোট ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 2400 টাকা। শ্রেণীর সপ্তম শ্রেণীতে একইভাবে ষষ্ঠ শ্রেণীর ন্যায় জানুয়ারি টু জুন 2023 প্রথম কিস্তি পাবে 1200 টাকা, ঠিক একইভাবে দ্বিতীয় কিস্তিতেও জুলাই টু ডিসেম্বর পাবে 1200 টাকা করে। এভাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি টু জুন 2023 যে প্রথম কিস্তি, সেই কিস্তিতে পাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 1500 টাকা, একইভাবে দ্বিতীয় কিস্তিতেও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 1500 টাকা করে পাবে। তাহলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 300 টাকা করে কিস্তিতে বেশি পাচ্ছে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি টু জুন 2023 অষ্টম শ্রেণীর তুলনায় আরও 300 টাকা করে বেশি পাচ্ছে। তারা জানুয়ারি টু জুন 2023 প্রথম কিস্তিতে পাচ্ছে 1800 টাকা, ঠিক একইভাবে জুলাই টু ডিসেম্বর 2023 দ্বিতীয় কিস্তিতেও তারা পাবে 1800 টাকা করে। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীরা দুই কিস্তিতে সর্বমোট পাচ্ছে 3700 টাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম কিস্তিতে নবম শ্রেণীর ন্যায় প্রথম কিস্তি জানুয়ারি টু জুন পাবে 1800 টাকা, এবং এই প্রথম কিস্তির তুলনায় দ্বিতীয় কিস্তিতে জুলাই টু ডিসেম্বর তারা পাবে 2800 টাকা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি টু জুন 2023 যারা বিজ্ঞান শাখায় তারা পাবে 3900 টাকা। জানুয়ারি টু জুন 2023 প্রথম কিস্তি একাদশ শ্রেণীর শিক্ষার্থী অন্যান্য শাখায় যারা আছে, জেনারেল সহ অন্যান্য শাখা, তারা পাবে 3400 টাকা। তাহলে এখানে একাদশ শ্রেণীর যে শিক্ষার্থীরা দুইটি শিফটে অর্থাৎ দুই গ্রুপে টাকা পাবে, একটি হচ্ছে বিজ্ঞান গ্রুপ আর একটি হচ্ছে অন্যান্য সকল গ্রুপ। তো বিজ্ঞান গ্রুপে প্রথম কিস্তি পাচ্ছে 3900 টাকা, এবং অন্যান্য গ্রুপে যারা আছে তারা প্রথম কিস্তিতে পাচ্ছে 3400 টাকা, 3400 টাকা। ঠিক একইভাবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দ্বিতীয় কিস্তিতে জুলাই টু ডিসেম্বর যারা বিজ্ঞান শাখায় আছে তারা পাবে 3400 টাকা, আর যারা অন্যান্য শাখায় আছে তারা জুলাই টু ডিসেম্বর দ্বিতীয় কিস্তি পাবে 2400 টাকা। একইভাবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞান শাখায় যারা আছে তারা প্রথম কিস্তি পাবে জানুয়ারি টু জুন 3900 টাকা, এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জুলাই টু ডিসেম্বর 2023 দ্বিতীয় কিস্তি পাবে 3700 টাকা। তো ভিউয়ার্স, এই হারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা তার নিজ অ্যাকাউন্টে পাবেন।